বালিশ এনে দেওয়া যায়, সঠিক বলে আমরা যে শোটা শুরু করে তারপরে আস্তে আস্তে গোজামিলের দিকে যাই, সেটার নাম হচ্ছে নাট বল্টু দ্য টু ফ্যান কিংস। দামি কথাগুলো বলি ইভেলি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 চলবে ঠিক 8টা পর্যন্ত। আমাদের ঘড়িতে বাজে 7:04, আমাদেরকে এসএমএস করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, লাইক করতে পারবেন, শেয়ার করতে পারবেন, চাইলে আপনি আমাদেরকে ফোনও করতে পারবেন, ফোন করার সাথে সাথে আমাদের কথা বলতে পারবেন, গান শোনাতে পারবেন, জোক শোনাতে পারবেন, কবিতা শোনাতে পারবেন, উল্টা পাল্টা যা আছে কেমন আছে সেটা জানতে পারবেন। আচ্ছা, এছাড়াও আপনি জানতে পারবেন আমি জানি যে এখানে অপমানিত হতে হয়, তা আমি মানে সজ্ঞানে অপমানিত হতে এখানে এসেছি। থ্যাংক ইউ শান ভাই সুন্দর ভাবে অপমানিত করার জন্য। ভাষায় গেস্ট বলে দিচ্ছে যে আমি আসলে এই করার জন্যই আসছি। যাকে তাকে অপমান করি না, আমাদের অপমান আমাদের কাছে অপমানিত হওয়ার জন্য একটা স্ট্যান্ডার্ড লাগে। ইউ ফিল আপ দ্যাট স্ট্যান্ডার্ড। তুমি ভাবো না যে তোমাকে ধরে নিয়ে এসে ডাইরেক্ট অপমান করার জন্য বসে, এখানে বসে অপমান সহ্য করার জন্য একটা স্ট্যান্ডার্ড দরকার হয় যেটা তুমি ফুলফিল করছো। অন্তত বেকার থাকা লাগে। ইউ হ্যাভ টু বি বেকার, তোমার কোনো কাজ থাকা যাবে না, নাহলে আমরা অপমান করবো কি দিয়ে? হ্যাঁ, একটা বেকার পুরুষ দামড়া বেটা বেকার ঘুরতেছো 24 ঘন্টার জন্য বেকার সে। এটা ঠিক যে বেকার না হলে নাট বল্টুর গেস্ট হওয়া যাবে না, হবে না, এবং লিসেনার হওয়া যাবে বেকার, একদম কাজ বেকার হতে হবে তার কোনো গ্যারান্টি নেই। আজকে আমাদের সঙ্গে যে আছেন ইমরান হোসেন, হ্যাঁ ইমরান হচ্ছে আজকের দিনের চকলেট বয় ইমরান। আপনি একশুধু ইমরান বলে হবে না, ওকে একটা বিশেষণে বিশেষিত করতে হবে, চকলেট বয় ইমরান। কেন? কারণ ওর গায়ের রংটা চকলেট কালার, একমাত্র ওই দাবি করে আর কেউ না। হ্যাঁ, এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কিন্তু সবসময় চকলেট নিয়ে ঘুরি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কবি নামে যে বিশেষণ তো এটার সাথে সবসময় থাকে, কারণ যখন কেউ বলে তখন আমি তাকে এটা গিফট হিসেবে এই চকলেটটা দিই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সজল ভাই আমি সরি, আপনি বলেন না এই জন্য আপনি গিফটটা পেলেন না। এই প্রথম অপমান করে আমি গিফট পাইছি। ইয়েস, আমি আমি ইন্সপায়ার হলাম, থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাকে ইন্সপায়ার করে। ইন্সপায়ার তো কেউ তো বলে নাই যে আসেন বাসায় এসে খেয়ে যান, 2 টাকার চকলেট হলেও তো এসে দিয়ে গেছে, এসে দিয়ে গেছে ভাই। 2 টাকা না ভাই, 3 টাকা এটা। তার বেকারত্বের শেষ দিনটা ঘুচানোর জন্য সে তাকে আমরা আজকে ইনভাইট করেছি। বেকার জীবন কেমন লাগছে এটা জানার আজকে শেষ দিন, এই জন্য আমরা একজন বেকার ছেলেকে ধরে নিয়ে এসেছি। তো এবার ইমরান বলো যে হচ্ছে বেকার জীবন কেমন কেমন লাগছে? ভালো লাগতেছে না ভাই। কেন? শরীর খারাপ লাগতেছে। বেকার জীবনটা ভালো লাগতেছে না এই জন্য যে কালকে থেকে আবার বেকার থাকবো না, এটা চিন্তা করে আর ভালো থাকা যাচ্ছে না। কালকে থেকে এই যে বেকার জীবন এবং কর্মব্যস্ত জীবন, এই দুইটার মধ্যে পার্থক্য কি মনে হয় তোমার কাছে? বেকার জীবন আর হচ্ছে কর্মব্যস্ত জীবন, আমার কাছে তেমন একটা পার্থক্য মনে হয় না। মাঝে মধ্যে মনে হয় না পার্থক্য আছে, মাঝে মধ্যে মনে হয় পার্থক্য আছে, মানে দুইটা কিন্তু একই হলো। তারপরে এই জন্য ইন্টারভিউ বোর্ডে ওরে বলা হয়েছে মিস্টার ইমরান বি স্পেসিফিক, এই জন্য আমরা আজকে এটা বলার চেষ্টা করব। বেকার জীবন এবং বেকার ছাড়া জীবনের পার্থক্য কি? মাঝে মাঝে মনে হয় পার্থক্য আছে, মাঝে মনে হয় পার্থক্য নাই। তাহলে মনে হয় কথাটার মধ্যে কোনো পার্থক্য নাই। কেটা কি কি চাও তুমি বলো? মানে বেকার জীবন আর কর্মজীবন এই দুটোর মধ্যে পার্থক্য হলো স্যালারি। এটা তো ভেবে দেখি নাই। হ্যাঁ, তাই তো। কর্মজীবনে বেকার থেকে স্যালারি পাবো, কিন্তু বেকার জীবনে বেকার থেকে তুমি স্যালারি? আমি আসলে আপনার মুখ থেকে এরকম একটা দামি কথা শুনতে চাচ্ছিলাম, মানে আমি আপনার মুখ থেকেই শুনতে চাই, মানে আমার কাছে মনে হয় যে আমি একটা দামি কথা বলবো সেটা মানে অদ্ভুত একটা ব্যাপার হইতেছে। মানে নাট বল্টু শো, নাট এবং বল্টু দুজনেই উপস্থিত, দামি কথা বল্টু ছাড়া এখানে বলাটা কেডা আমি এটা জানতে চাই না। নাট ভাই বলে, নাট ভাই বলে না এরকম না, নাট ভাইও বলে, বল্টু ভাই বলছে। এখন যেটা মানে আমি শুনতে চাইলাম যে বল্টু ভাইয়ের মুখে একটু দামি কথা শুনবো, আবার যখন নাট ভাইয়ের মুখে দামি কথা শুনতে চাবো তখন আমি বলে দিব ভাই আপনার মুখে একটু দামি কথা শুনতে চাই। বাবা, মনে হচ্ছে ও হোস্ট আপনার গেস্ট, আমাকে করে বলে বলে দিব। দাঁড়া আমি ফোন দিছি। আচ্ছা, এই যে এই বেকার জীবনে যদি হচ্ছে একটা
সরকারি ভাতা থাকতো বা হচ্ছে কোথাও একটা কোথাও একটা কোথাও কি বলো কি বলো রেডিও না আমরা ওই যে বলতেছি যে বেকার জীবনে যদি একটা ধরো যে বিমা বিমা কোম্পানি থেকে বা কোনো একটা কোম্পানি থেকে বা এনজিও কোম্পানি থেকে একটা এমন হইতো যে বেকারদেরকে আমরা মাসে মাসে এত করে ভাতা দিয়ে বেড়াবো, ধরো 5,000 টাকার একটা ভাতা দেওয়া হলো, ওই টাকা দিয়ে তুমি কি করতা? 5,000 টাকা কমে যায়, একটু বাড়ানো উচিত বেকার ভাতাটা, আর একটু বাড়ানো উচিত। 5,000 টাকা আজকাল চলা দুজনকে স্যালারি দিতে হয়, আরো দুজন বেকারকে আমার স্যালারি দিতে হয়, আমাকে 10,000 দেন তাহলে। কেন আরো দুজন বেকার করতে আসলো? দুজন বেকার, সে তো বেকারদের লিডার। আজকে সবচেয়ে মজা লাগছে যে একটা ভিডিও দেখতেছিলাম, স্যারের নামটা ভুলে গেছি, খুব ভালো লাগছে বলছে যে দেখেন পৃথিবীতে নেতাদের দরকার আছে, নেতা না থাকলে কোনো কাজ কিন্তু ঠিকমতো হয় না। দেখবেন যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন থাকে যে নেতা লিডার হয়, লিডার হয়ে সে একটা ই নেয়, মানে কি বলে এটাকে, পদক্ষেপ পদক্ষেপ নেয়, কিছু একটা নেয় না পদক্ষেপ নেয়। দেখবেন কোনো একটা ট্যুরে গেলে একজন দেখবেন সবার প্রথমে আগে বলে এই চল ট্যুরে যাই, সে প্ল্যান করে, সে সবাইকে জড়ো করে, সবকিছুতে লিডার দরকার আছে, লিডার দরকার, তা তো অবশ্যই, তো নেতা দরকার। তো নেতাদের ছাড়া কোনো দেশ জাতি কোনো সংগঠন আগায় না। তো সেরকম আমি একটা গ্রামে গেছিলাম, মানে আমার কথা না ওনার কথা, তো গ্রামে গেছিলেন ইনি, গ্রামে গিয়ে সে গ্রামের নেতা খুঁজতে আছে। আচ্ছা, সে অনেকক্ষণ খুঁজে কারই পায় না গ্রামের নেতাকে, পরে এক মুরব্বী পাইছে, বলছে আচ্ছা আপনাদের গ্রামের নেতাকে কার সাথে আমি কথা বলবো, কার সাথে কথা বললে এই গ্রামের একটা উন্নয়নের কাজ হবে, মানে একটা কাজ করতে চাই আমি গ্রামের, তো নেতার সাথে কথা বলতে গ্রামের নেতাকে। ভাই এই গ্রামে নেতা বললে তেমন কেউ নাই, যখন যে সেতে হেই নেতা, সবাই আমরা এমনি শান্ত শিষ্ট মানুষ, স্পেসিফিক কোন নেতা, কোন নেতা নেই, এমন হচ্ছে এক, কারণ যে সেতে দেখা তখন সবাই আর কথা শুনে, যেমন এক এই গ্রামের চেয়ারম্যান গাড়ি দিয়ে গাড়ি করে গ্রামের রাস্তার রাস্তা দিয়ে যাইতেছিল, তো যাইতেছিল তার ড্রাইভার গাড়ি চালাইতেছিল, মানে গ্রামের মাঝখান দিয়েই যাইতেছিল আর কি। তো এবার তার ড্রাইভার গাড়ি চালাইতেছিল, হঠাৎ এক বাড়ির উঠান দিয়ে যাওয়ার সময়, মানে যাওয়ার সময় বাড়ির সামনে উঠান, উঠানের সামনে রাস্তা, ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় বাড়ির থেকে কুত্তা রাস্তার মধ্যে লাফ দিছে, কুত্তা গাড়ির তলে পড়ে মারা গেছে। এবার চেয়ারম্যান বলতেছে যা শালা একজনের বাড়ির কুত্তা মেরে ফেলাইলাম, এটা তো ঠিক হয় নাই, মানুষ যখন জানবে চেয়ারম্যানের গাড়ির তলে পড়ে কুত্তা মারা গেছে তখন তো আমার দোষারোপ করবে। ড্রাইভার বলছে তুমি যাও এই বাড়ির ভিতরে গিয়ে ওই বাড়ির কর্তাকে বলে আসো যে কুত্তাটা মারা ফেলেছো, তারা যেন মনে কষ্ট না নেয়। তো ড্রাইভার বলছে ঠিক আছে স্যার আপনি বসেন আমি যাইতেছি। তো ড্রাইভার নামছে, নেমে বাড়ির ভিতরে গেছে, বাড়ির ভিতরে গিয়ে কর্তাকে ডাক দিছে, এবার আপনি কে বাড়ির কর্তা? বলছে জি জি আপনি কে? আমি চেয়ারম্যানের ড্রাইভার, কুত্তাটারে মাইরা ফেলাইছি। কয় চেয়ারম্যান মাইরা ফেলাইছে মিষ্টি নিয়ে? ব্যাপারটা তাকে বুঝতে না। এখন কি কি প্রশ্ন আছে বলে এই এই যোগ থেকে তোমার কি কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন ছিল হচ্ছে এই মানে রাস্তা আবার উঠান, এটা ব্যাপারটা আমি নিতে পারি নি তেমন একটা। রাস্তার উঠান তো আর গাড়িতে কোথায় যাচ্ছিল এটা জানতে, মানে আমি জানতে চাচ্ছি আর কি, আপনি বলতে পারেন না বলতে পারেন, বাট হচ্ছে আপনি মানে জানার জন্য আর কি। চেয়ারম্যান নিতে ছিল বউ সাথে দেখা করতে, না ঠিক আছে, বউ আবার কইছিল বাজার কিনে নিয়ে যেতে, তাই ওই বাজার কইরা ওই রাস্তাতে যেতেছিল। আচ্ছা আচ্ছা, আবার যেই খামার থেকে নিছে না ওই ব্যাটারি বাসা ছিল। আচ্ছা, বাসার সামনে উঠান থাকে, উঠানের পাশে রাস্তা থাকে, রাস্তা থাকে, মিস এবার স্পেসিফিক একটা উত্তর পাইছি, আমি অনেক খুশি, থ্যাংক ইউ সো মাচ। কি গেছিল এলাম রে ভাই, প্রতিটা যোগ করে আমার আর বুঝাইতে হবে ইন ডিটেল। তুমি কি সিনেমা বানাবে দিয়া? না না, সিনেমা বানানোর ভবিষ্যৎ পরিকল্পনায় আছে, সিনেমা বানাবো। ওইটা কি দিয়ে বানাবো? স্বল্প দৈর্ঘ্য দিয়ে, স্বল্প দৈর্ঘ্য দিয়ে সিনেমা বানাবে। তো ভাই একটা গোপন কথা বলার ছিল, সেটা হচ্ছে ইমরান আর আমি প্রত্যেক দিন রাত্রিবেলা 12টার পরে একটা টিম আপ লুডু খেলি। ও ওরা তো পার্টনার, হ্যাঁ আমরা একটা পার্টনার, বাবা আমরা, আমি কিন্তু খালি শো পার্টনার, এরপরে যত কিছু পার্টনার থাকে সব কিছু পার্টনার কিন্তু ইমরান এবং নাদ। হ্যাঁ আমরা দুজন হচ্ছে একদম, তারা মিলিয়ন মিলিয়ন কামায় বা মিলিয়ন মিলিয়ন হারে, প্রায় 1.5-2 বছরের পার্টনার আমরা,
কল্যাণপুর শাখা সভাপতি হচ্ছে নাট ভাই, আর হচ্ছে নীলফামারী শাখা, নীলফামারী শাখা সভাপতি হচ্ছে আমি, হচ্ছে দেখছিলাম না ওখান থেকে পদত্যাগ এখনো করিনি, ওটা ওটা যখন পদত্যাগ করবো তখন ওখান থেকে মানে আমার কিছু দেওয়া যায় না, আমি বেকার মানুষ না, আমরা এই লুডু কল্যাণ সম্পাদক দিয়ে দিব কল্যাণপুর, এই লুডু কল্যাণ সমিতি কল্যাণপুর শাখার একটা দপ্তর সম্পাদক আপনাকে দেওয়া হবে, দেওয়া হবে ঠিক আছে। এই নিয়ে কতগুলো কল্যাণ সমিতির আন্ডারে মানে মধ্যে আসছ, অপরাধী করা হয় আমি সেটা মেনে নিব না সহজে, ঠিক আছে। রিয়াল মাদ্রিদ কল্যাণ সমিতি, ধানমন্ডি শাখা, ধানমন্ডি শাখা আছে আমার, এই পাশে রয়েছে, এদিকে সৈয়দপুর রয়েছে, কোন ওয়ার্ড ওয়ার্ড মোড নিয়ে কি মানে এটা ওয়ার্ড ভিত্তিক বলতে সারা ওয়ার্ল্ডেই আছে, তো আমরা বি স্পেসিফিক করতে হবে, এই জন্য শুরুতেই হচ্ছে ধানমন্ডি আছে, তারপর হচ্ছে এই গুলশান বনানী থেকে শুরু করে ইউনানি যাবতীয় সমস্ত জায়গাতে হচ্ছে মানে প্রত্যেকটা এলাকাতেই আমরা এরকম ক্লাব আমাদের সমিতি রয়েছে, রিয়াল মাদ্রিদ কল্যাণ সমিতি, ওরা ধানমন্ডিতে বসে রিয়াল মাদ্রিদের কি কল্যাণটা করে ওরা আমরা আজও পর্যন্ত জানতে পারি, আরে জিতলে রিয়াল মাদ্রিদ কল্যাণ সমিতি ধানমন্ডি শাখা থেকে রিয়াল মাদ্রিদকে মেসেজ পাঠানো হয়, বার্সেলোনা খেলার মধ্যে পড়ে, আপনি করেন বাট এটা আমার কাছে অপরাধ মনে হয়, ওরাও যে রিয়াল মাদ্রিদ কল্যাণ সমিতি যে ওরা তো বার্সার এদিকে যাইতে পারবে না, যেমন তুমি ইন্ডিয়া সাপোর্ট করলে পাকিস্তান সাপোর্ট করতে পারবে না, না না বি স্পেসিফিক হইতে হবে তো, কারণ বি স্পেসিফিক ছাড়া তো আপনি মানে টিকে থাকা মুশকিল, আমরা হচ্ছে যে খেলাধুলা করি এটাও কিন্তু একটা মানে দেশকে রিপ্রেজেন্ট করে, পাকিস্তানের সাথে খেললাম, পাকিস্তান ইন্ডিয়া তারপর হচ্ছে সুদান ইন্দোনেশিয়া, কারে কি দান করলা, হ্যাঁ এটা কিন্তু এখন থেকে চালু করে দিছে, খেলার মধ্যে চালু হয়ে গেছে, আমরা যদি ম্যাচ জিতি বা চ্যাম্পিয়নশিপ কোন কল্যাণ সমিতি থেকে আমাদেরকে ফ্ল্যাট দেওয়া হবে, কল্যাণপুরের ওইদিকে দক্ষিণে বাতাস কম, ওইদিকে হচ্ছে উত্তরে বাতাস, কোন দিকে গেলে দক্ষিণে পাবে আমার ওই জায়গাটা দে, বিশ্বাস করার কোন কারণই নাই, আপনি এগুলো বিশ্বাস করতে যাবেন, বিশ্বাস করার ধারে কাছে দিয়েও যাবেন, তার মানে বুঝলে এবার আপনি এই যে কমেন্ট করে বসেন না যে রিয়াল মাদ্রিদ বা বার্সা কল্যাণ সমিতিতে আমি জয়েন করতে চাই, হ্যাঁ অবশ্যই লুডু কল্যাণ সমিতিতে আমি জয়েন করতে চাই, আমারও ফ্ল্যাট লাগবে, ইমরান জয়েন নিচ্ছি না আমরা, না এখন আপাতত বন্ধ করে দিছি, আমাদের কোটা পূরণ হয়ে গেছে, কোটা পূরণ হয়ে গেছে, এখন আপাতত নিচ্ছি না, আমরা হচ্ছে আগামী বছর, আমরা আগামী বছর মেতে না ভাই মেতে আমরা শুরু করব, মেতে যখন শুরু করব তখন হচ্ছে স্পেসিফিক ভাবে বলতে হবে, তখন আমরা ফর্ম দিয়ে দিব, আচ্ছা আমরা ফর্ম দিয়ে দিব, ওই ফর্মটা ফিলআপ করে আমাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো ফিল আপ করে দেন হচ্ছে দিতে হবে, মানে কমেন্ট করে বললে আমরা তো আমি আমি এটা এখন তো এটা এস্টাবলিশ ক্লাব একটা, না না আপনাকে নিয়ে আমাদের 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 ইয়াস আরজি আছে, মানে যে আমরা তো সামনের বছর মে মাসে আমরা যেটা ফর্ম দিচ্ছি আমরা, তো ফর্মের সাথে খালি হাতে ফর্ম ভালো লাগবে না, ফর্মের সাথে জুতা জুতা দেই কে, না ফর্ম পরে আমাদের গায়ে কি ছেড়ে মারবে, নিজের পায়ের জুতা ছেড়ে ফেলে দাও, ফর্মের উপরে কি লেখা থাকবে, আপনি কি লুডু খেলতে আগ্রহী, অনলাইন রেজিস্ট্রেশন করুন, এবং সাথে অবশ্যই এক কপি ছবি আর একটা ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে নাকি, এমনি এমনি আসলে হবে না, পাসপোর্ট সাইজ ছবি কালার, ঠিক আছে আপনি এই প্রিন্ট এই এই আজগুবি কথাবার্তা জানি জয়েন করবেন না, তারপরেও রিকোয়েস্ট করি যদি জয়েন করেন আমাদের সাথে
তাহলে এসএমএস করেন, লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে আপনার যে কোনো আজগুবি কথাবার্তা। লুডু কল্যাণ সমিতি, রিয়াল মাদ্রিদ কল্যাণ সমিতি, বার্সেলোনা কল্যাণ সমিতি, কোনটাই আপনি জয়েন করতে চান বা আপনি কোন কল্যাণ সমিতি খুলে আমাদেরকে কোন পদ দিতে চান? আমরা কিন্তু খুলতে পারি ভাই, নাট বল্টু কল্যাণ সমিতি, এগুলো তো অহরহ আছে, আরে খুলবো। হ্যাঁ, তো সেগুলো লিখে আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন 269-69 এই নম্বর। আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে একটি লাইভ চলছে, যেখানে লুডু কল্যাণ সমিতির সভাপতি, দপ্তর সম্পাদক, আমি হচ্ছে কল্যাণপুর শাখার সভাপতি সবাই আছি। তো আপনি পদ চাইলে বা হচ্ছে যে আপনি মেম্বারশিপ চাইলে ওই আমাদের লাইভের এখানে কমেন্ট করে আমাদেরকে জানান। ক্যাপিটালের পেজে গেলেই আপনি লাইভটি দেখতে পাবেন। আর হচ্ছে আমাদের ফোন করতে পারবেন 740-50 পর্যন্ত, কল করার নাম্বার হচ্ছে 02-55-03-6-59। এ হচ্ছে আমাদের নাম্বার। ব্রেকে যাচ্ছি আমরা, ফিরছি।
প্যার কে কে করেছে না কে কে কমেন্ট করেছে সেগুলো বলবো আগে আচ্ছা ঠিক আছে একজন লিখেছে এফএম বুকা জাহাঙ্গীর আলম মাত্র লিখেছে গরম গরম একটা কমেন্ট করে দি আমি একটি সমিতি গঠন করেছি সমিতির নাম দিছি ছেকা খোর কল্যাণ সমিতি এখানে শুধুমাত্র ছেকা খাওয়া ছেলে মেয়েদের নেওয়া হয় যত্ন সহকারে ছেকা থেরাপি দেওয়া হয় আচ্ছা রতন হাসান লিখেছে সিঙ্গেল হতে পারি কিন্তু কোনো মেয়ের ইনবক্সে ছেঁচড়ামি করে বলি না হ্যালো কি করো কথা বলো ও বয়ফ্রেন্ড নিয়ে বাজি থাকি বিজিতে নাকি এগুলো বলি না বাহ ভালো ছেলে ঠিক আছে আমরা তাহলে কমেন্টগুলো দেখি কয়েকটা কোথায় সে কমেন্ট কমেন্ট কোথায় আচ্ছা শুনছেন ইভ্যালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিংস সেটা তো আপনি জানেন তারপর আপনাকে আরও একবার জানাই যে এসএমএস করার জন্য 26969 তো খোলাই রয়েছে আর হচ্ছে কমেন্ট করার জন্য আমরা লাইভে আছি সেখানে গিয়ে কমেন্ট করতে পারবেন আপনি ইমরানকে কে কি বলেছে আমরা সেগুলো একটু পড়ার চেষ্টা করি দেখি এসএমএস করেছে আমাদেরকে কে লিখেছে আনিকা ইসলাম লিখেছে আইরিন কি ও না আইরিন আপুর জন্য গান প্লে করো গায়িকা আচ্ছা সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় গানের রিকোয়েস্ট তো আমাদের এখানে না ও তো কবিতার রিকোয়েস্ট করবে কি বন্দ্যোপাধ্যায় বললো এটা হচ্ছে হ্যাঁ সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কোন গোপনে মন পুরেছে বৃষ্টি তোমার পরে আমার ভিতর কি বৃষ্টি থামার পরে আমার ভিতর ঘরে নয়ন কালো মেয়ে কি ভাইয়া সমস্যাটা হচ্ছে কি আমাদের এটা রিকোয়েস্টের শো না তুমি কপি ক্যাপিটাল ককটেলে রিকোয়েস্ট করতে পারো তুমি আমি আর গান এখানে রিকোয়েস্ট করতে পারো আমাদের এখানে যোগ পাঠাতে পারো নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে ভাইয়ারা আমি কল্যাণপুর সমিতিতে জয়েন করতে চাই বাট একটা প্রবলেম আমার বাসা থেকে রাত 12টার পর বেরোতে দিবে না আমরা কি 12টার পর বেরো না না তোমার কি মনে হয় আমরা লুডু বাইরে গিয়ে খেলি লুডু তো আমরা রাস্তায় গিয়ে খেলি না কল্যাণ সমিতির কোনো কার্যক্রম আমরা 12টার পরে আমরা এলাও করি না আমরা কার্যক্রম শুরুই তো করি 12টার পরে খেলাধুলা করি 12টার পরে কিন্তু কার্যক্রম যেটা মানে এটা কার্যক্রমটা আমি খেলাধুলা বাইরে রাখতে চাচ্ছি তার সুবিধার জন্য তার একটা সুবিধা দরকার কাজের মধ্যে পড়ে না না দেখো কার্যক্রম যেগুলো সেগুলো হচ্ছে এটা কার্য বিক্রম হ্যাঁ কার্যক্রম যেগুলো ওগুলো 12টার মধ্যে আর খেলাধুলা করার জন্য বাসার বাইরে যেতে হয় না তুমি বাসায় বসেই খেলাধুলা করতে পারবা কিং ঢাকা থেকে লেগেছে কালকে হাজারটা কলের রেকর্ড বানাইছি কিন্তু একটাতেও রিং হয় নাই প্রিয়ামণি লিখেছে আমাকে পটানোর কিছু টিপস 2-3 প্যাকেট বিরিয়ানি 4-5 লিটার কোকাকোলা 3-4 বক্স আইসক্রিম কয়েকটা কি প্লেট কয়েক প্লেট ভেলপুরি ফুচকা একটা পিজা কিছু বার্গার বেশ এনাফ বাহ এগুলো নিয়ে আমাকে প্রপোজ করো প্রেম না সোজা বিয়ে করে ফেলবো আচ্ছা এত খরচ বিয়ের আমি করবো আফরান লিখেছে মিরপুর থেকে সজল ভাই তুমি কি লুডু কিং খেলো না আমরা কিং খেলি না আমরা স্টার খেলি আমরা সেই পুরনো আমলের লুডু প্লেয়ার বাবা কিং তো নতুন আসছে শুক্র শুক্র রাষ্ট্র স্টার প্লেয়ার না আমরা শুক্র শুক্র রাষ্ট্র দিন আমরা মিলিয়ন ছাড়া খেলি না ওরে বাবা ইমরানের হাইয়েস্ট কত মিলিয়ন হয়েছিল মিলিয়ন না সরি কোশ্চেনটা উইভ করতে কত হয়েছিল এটা বলবেন আমি বিলিয়নের হিসাব করি ঠিক আছে আপনি আমাকে মিলিয়ন জিজ্ঞেস করছেন প্রায় 3 বিলিয়ন ছেলেরা চাপা বাজ হয় জানতাম কিন্তু এতটা চাপা মারতে পারে সেটা জানতাম না যে চাপাটা মারলো হ্যাঁ কে চাপা মারছে চাপা আমরা শুধু কথা বলি কথা বলি চাপা মারার জন্য বিভিন্ন জায়গা আছে চাপা মারা কল্যাণ সমিতি আপনার ওই যে দোলাই গাল শাখার যে সভাপতি তার সাথে ওই দিন আমার কথা হয়েছে সে কিন্তু বেশি চাপা ছাড়ে নাই তাদের কার্যক্রম কিন্তু চাপার মধ্যে সীমাবদ্ধ নাই কিন্তু বিভিন্ন কাজ করছে তারা চিন্তা করে দেখেন এরকম মাসুম চেহারা নিয়ে এরকম চাপাবাজি কেমনে সম্ভব আরিফুল ইসলাম লিখেছে ছেলেরা চুল বড় করলেই বকাটে হয় না এগুলো নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল হওয়ার লক্ষণ আপনি বড় করে রবীন্দ্রনাথ ঠাকুর হন দুই চারটা কবিতা লেখেন আমরা একটু পড়ি শুনি না এই কথাটা বলিস না কালকে একদিন আমাদের কবিতা শুনে আমরা আরেকটুলে নিহত হয়ে যেতাম শুনে আহত হয়েছি তাসফিয়া ইসলাম লিখেছে মতলব থেকে ওই 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 পাগলা সিঙ্গার
কি ও আচ্ছা থ্যাঙ্কস আজকে গান না বলার জন্য আজকে তো বলটু গান গাওয়ার সুযোগই পাচ্ছে না গান বল ও কিন্তু বলছে গান বলার জন্য গাওয়ার কোন কথা বলে নাই কিন্তু না 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 গান বলে দিব আমরা না গান আমরা অফ অফেরে বলছিলাম দুই লাইন ও আচ্ছা তানিয়া সুলতানা বলেছে খুব উৎসাহ নিয়ে এক ছেলে একটি মেয়ের ছবিতে কমেন্ট করলো এত সুন্দর লাগছে কেন তোমাকে এন্ড শি রিপ্লাইড এটা আমার বিয়ের আগের ছবি তো তাই মোনালিসা লিখেছে ঢাকা থেকে বলটু ভাই তোমার কুমিল্লা ব্লগটা ভালো লাগছে ওই আপুকে যে কি করছি ওই আপুকে যে ওই যে চুলকায় পেয়ারা খাওয়াই দিছো পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে ভাইয়া আজকে আমি অসুস্থ তাও শুনছি বাট তোমরা কি বলছো কিছু বুঝতে পারতেছি না এই তো ওরা আসলে কি নিয়ে কথা বলতেছে আমরাও বুঝতে পারতেছি না কি নিয়ে কথা বলতেছি আমরা রিয়াল মাদ্রিদ কল্যাণ সমিতি চাপামারা কল্যাণ সমিতি আর লোগিয়া না আপনি কি বুঝতে পারছেন না সেটা আমাদের ক্লিয়ার বলতে হবে যে আমি এটা স্পেসিফিক বলতে হবে যে আমরা এটা বুঝতে পারছি না সেটা আমরা বুঝিয়ে দিব সুন্দর এটা ঠিক যে আপনি কি বুঝতে পারছেন না সেটা জানান আমাদেরকে বাকিটা বুঝিয়ে দেওয়ার জন্য ওরা আছে তখন যেটা বুঝাবে আপনি ওইটাও বুঝতে পারবেন না হৃদয়ের মাঝে হোগলার বেড়া বলেছে এই গরমে ঠোঁট ফাটে তার মতো হত দরিদ্র সিঙ্গেল দুনিয়ায় আর কেউ নাই গরমে ঠোঁট ফাটে 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 মানে খিচ্ছে একটা ছোট কামড় দিলে ফাটে না না গরমে তো মানে রোজায় গরমে সব মিলিয়ে একসঙ্গে ফাটতেছে এখন এঞ্জেল সোনিয়া লিখেছে আমি কল্যাণপুর সমিতির সাথে জয়েন করতে চাই দেখো কোথায় কোথায় এমআর পারবে কল্যাণপুর সমিতির সাথে বাহ বাহ এই গরমের দিনে তোমায় পিঠে নিয়ে কত ঘুরছি আর আজ আজ তুমি নেই এন্ড আই ডোন্ট মিস ইউ মি টু মাই স্কুল ব্যাগ ও এই জন্যই ভাবতেছিলাম কাকে পিঠে নিয়ে ঘুরতেছে সুমন লিখেছে লুডু স্টারে আমার 250 মিলিয়ন 250 মিলিয়ন আসো জয়েন করো যে লুডু কল্যাণ সমিতিতে জয়েন করে দিয়ে যাও কল্যাণ সমিতিতে জয়েন করো এবং মিলিয়নগুলো দিয়ে যাও লিখেছে কে নাই মিরপুর দুই থেকে একদিন একটা রাজশাহীর ছোট ছেলে সিলেটে বেড়াতে আসে আচ্ছা একদিন সে বাগান মালিকের ছোট মেয়ের সাথে ঘুরতে বের হয় একটা ঝর্ণার সামনেই তারপরে এসএমএসটা ঝর্ণার সামনে শেষ বাকি এসএমএসটা কি হইতে পারে সামিউল ইসলাম লিখেছে এটা অসমাপ্ত গল্প বললাম আমরা ঝর্ণার সামনে অনেক ঠান্ডা মানে আদ্যে দেখলো পানিটা অনেক ঠান্ডা আচ্ছা মানে ওখানে গল্পটা সে মানে ও শেষ করে দিছে বাকি এসএমএস আসে নাই এখন আমরা বিশেষ এই যে সভাপতি ইমরানের কাছে জানতে চাইতেছিলাম যে বাকি গল্পটা কি হতে পারে বাকি গল্পটা হতে পারে এখানে এসে ওরা থেমে গেছে এই তো মানে পানির ওখানে এসে থেমে গেছে হ্যাঁ ঝর্ণা একটা ঝর্ণার সামনেই এইখানে শেষ ঝর্ণাটা ছিল মাধবকুণ্ডে মাধবকুণ্ডেতে থেকে তারা কোথায় যাবে তারা যাবে জাফলং এ জাফলং এ হচ্ছে গোসল টোসল করে দেন হচ্ছে তারা কোথায় যাবে তারা যাবে সাতারকুলে নৌকায় ভ্রমণ করে টোরে তারপরে আবার হচ্ছে সিলেট আসবে সিলেট আসার পরে শ্রীমঙ্গল যাবে চা খেতে আচ্ছা সিক্স লেয়ারে চা খেয়ে তারপরে যাবে হচ্ছে কই কক্সবাজার ওখান থেকে সরাসরি কক্সবাজার চলে যাবে কক্সবাজার হচ্ছে যে ওইখানে কিন্তু এখন কিন্তু তিমিও পাওয়া যায় কক্সবাজার তো সেখানে যে তারা সমুদ্রে নামবে গোসল করবে গোসল টোসল করে তারা হুট করে চলে যাবে কোথায় হচ্ছে সেন্ট মার্টিন না আর একটু এটা কাছাকাছি হয়ে যায় সেন্ট মার্টিনটা কাছাকাছি হয়ে যায় এখান থেকে ইনানিমিস এখান থেকে ইনানিমিস তারও কাছে হবে আরে বল একটু দূরে নিতে হবে এখান থেকে যাবে হচ্ছে খুলনা ওখান থেকে সুন্দরবন যে একটু বাঘের সাথে দেখা করবে দেখা করেই চলে আসবে একবার রাজশাহী সরাসরি একবারে আর আর কোনো জায়গা না স্যার বলতেছে বল্টু বলতো শাহজাহানের স্ত্রীর নাম কি বল্টু স্যার আমি অন্যের বউয়ের খবর রাখি না এটা ঠিক আছে অন্যের বউয়ের খবর রাখা উচিত না হ্যাঁ এখন আমাদের যাদের খবর রাখা উচিত তারা হচ্ছে আমাদের লিসেনার এবং তারা এখন সরাসরি ফোন কল করবে আমাদেরকে তো কলগুলো রিসিভ করার শুরু করবো আমরা এখন আমাদের নাম্বার করার আমাদের ডায়াল করার জন্য যে নাম্বারটি সেটি হচ্ছে 02-55-03-66-59 এই নাম্বারে আপনি কল করলে এখন থেকে পেয়ে যাবেন আমাদেরকে ঠিক আছে হাসতেছে কেন আমাদের একটা রিকোয়েস্ট আসছে কমেন্টে হ্যাঁ কমেন্টটি করেছেন এমডি সাইদুর রহমান পাভেল সেটা ইমরানের কণ্ঠে একটি গান শুনতে চাই আমি গান গাই না আমি গান
বলি আচ্ছা তুমি তাহলে তোমারটা মেশআপ গান বলো হ্যাঁ গান বলার পর আমরা ই ধরব একটা গান বলো আমরা তারপরে কল করব আপনি ফোন করলে যান পরে আমি গান চিন্তা ভাবনা করি আমার চাওয়ার ইয়ে করতে তাহলে চিন্তা ভাবনা করব কারণ হচ্ছে গান সব সময় মানে বলার পরে হুট করে গাওয়া যায় না একটু প্রিপারেশন লাগে এটা প্রিপারেশন আমরা ফান কলে যাই তুমি ধন্যবাদ দিছো পাভেল কে গান শুনে পাভেল পাভেল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শান্তনা এত শান্ত ভাবে কেন বলছেন আপনি শান্তনা দে এইবার বুঝতে পারছি আপনি কেন লুকিয়ে লুকিয়ে ফোন করেছেন আমাদেরকে কথা এখন আপনার আম্মু ধরে ফেললে আপনাকেও বকা দিবে আমাকেও বকা দিবে না না আপনি বকা খাবেন না দিল তো হ্যাঁ না হ্যাঁ ওর বকাও খাবে বল আমি তো জানি না হ্যাঁ বলো আমার বড় মামা কি হয়েছে কি জানি আচ্ছা থাক আপনি ফ্যামিলি ক্রাইসিসে আছেন থাক ক্রাইসিস সমস্যা সমাধান করে তারপরে সাউন ইমরান সবাইকে আবার ফোন করবে হ্যালো ইনি আবার সমস্যার সমাধান করে তারপরে ফোন করছে হ্যাঁ আপনার নাম কি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম মহসিন আক্তার মমো মহসিন আক্তার মমো কোথা থেকে আরামবাগ আরামবাগ জেলা আরামবাগ আরামবাগ শাখা প্রচন্ড প্রচন্ড আরামে আছে আমরা এখানে গরমে মরি তুমি না আরামে আছো না আরাম সাহেব এখন বাক চলে আসছে হ্যাঁ হ্যাঁ বলেন কি অবস্থা তোমাদের এই তো চলছে খুব ভালো চলছে বলেন তোমার কি অবস্থা আপনার কি অবস্থা হাই মোটামুটি ভালোই চলতেছে এই তো ঠিক আছে কি নাম তোমার বললো না পুরান ঢাকা থেকে নাকি মম 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 চিত্তে নেতে নিতে কে যে নাচে তুমি কই কই না না তাতা থইতে তো গানে লেখা বাবা আমি অন্য লিখে গান গাই না আমার সব সময় একটা টুইস্ট থাকে তুমি কই কই তুমি কই কই মামা তুমি যদি আর কিছু না বলো তাহলে যে বল্টু বলতেই থাকবে হ্যাঁ হ্যাঁ বল্টু তো বলে সারাক্ষণ ধরে পক 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 করতে থাকে জি না এটা তোমাদের ভুল ধারণা হ্যাঁ বলবো না গো ও শোনা গো তুমি এত গান গাইও না গো তোমার গান শুনে আমার কান ফেটে যাচ্ছে গো কান খুঁটে যাচ্ছে গো মানে কি কান ফেটে যাচ্ছে গো ও ফেটে যাচ্ছে গো আচ্ছা তিনবার গো কইছে ভালো হইছে তিনবার রিকোয়েস্ট করার পরে বল্টু থাকতে পারবে না এখানে মনে হইতেছে আচ্ছা হ্যাঁ বলেন স্কুল বন্ধ তো হ্যাঁ বলেন স্কুল আমি কলেজে পড়ি ও আচ্ছা কলেজ বন্ধ তো এবার ঠিক আছে বলবেন আপনার কথা বন্ধ হয়ে গেলে তাহলে আমরা রাখি না রাখবো না হ্যাঁ বলেন তাহলে রাখবো না রাখবে না এটা গান নেই হ্যাঁ গান গাও 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 এমন এভাবে তুমি থেকে যাও স্বভাবে গান কতক্ষণ চলবে তাদের মধ্যে হ্যালো আমরা কোন কিছু একটা প্রত্যক্ষদর্শী হয়ে যেতেছি নিজে হাসাহাসি করে কতক্ষণ তারপরে রেখে দিল রেখে দাও রেখে দাও রেখে দাও হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন
মোহাম্মদ সোহানুর রহমান বলছি, আমার বাসা রাজশাহী জেলাতে, আমি থাকি টুঙ্গিতে। সোহানুর রহমান রাজশাহী জেলাতে থাকে টুঙ্গিতে, ফোন দিয়েছে ঢাকাতে। আমরা কোন কোন অঞ্চলে সভাপতি বানাবো তাকে? এর আগে কবে কথা হয়েছিল? এর আগে কথা বলার সুযোগ পাইনি ভাইয়া, কথা হচ্ছে ফোন দি বাট ফোন ঢুকে না, কিন্তু তোমাদের একটা গান শোনানোর জন্য ফোন দিলাম। আরে বাহ, খুব ভালো, শোনান, শুনি আমরা গান। গানটা শুরু করি। প্রথম দিকে আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে দেখেছি, বাজে ক্রিন ক্রিন রিনি জিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারেই দেখেছি, আরে মুখ ধুয়ে চোখে চেয়ে দেখেছি, মুখ ধোয়ালা কেন? জোস জোস জোস, ঠিক আছে, একদম প্রশ্ন আছে যে যে মুখ না ধুয়ে কি চোখে চেয়ে থাকতে পারতেন না? মুখ ধুই লাগে না। ওনার গানটা আমার ভালো লেগেছে, তবে হচ্ছে আমি ওনাকে একটা সাজেশন দিব, আপনি কমেডি আরেকবার একটু ট্রাই করেন, কমেডিটা ট্রাই করেন, কমেডি ট্রাই করেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ওই হচ্ছে বলটু ভাই আর নাসরিনাপা কিশোরগঞ্জের বাড়ি, উনি ধোকা দিয়েছে, কিশোরগঞ্জের একটি মেয়েও আমাকে ধোকা দিয়েছে, ঠিক আছে ভাই? আসেন, আমরা গলা জড়া ধরে কান্নাকাটি করি ভাই। কিশোরগঞ্জের উপর আমাদের বিশ্বাস উঠে গেছে ভাই, আরে ধোকাবাজ, সব ধোকাবাজ, ধোকাবাজ। একটা কথা বলি? হ্যাঁ বলেন। এর আগে আমি কমেন্ট করতেছিলাম বাট ফেসবুকে ঢুকিনি প্রায় কিছুদিন থেকে, তো ওই যে আমি সেই ব্যক্তি মোহাম্মদ সোহানুর রহমান যে ঘুড়ি বানায় আকাশে উড়িয়ে দিয়ে আপনাদের সঙ্গে কমেন্টে কথা বলতেছিলাম। আচ্ছা, আর মেয়েটির নাম হচ্ছে, বলি? বলেন বলেন। তানিয়া। ও, ব্রাহ্মণবাড়ি তানিয়া। হ্যাঁ, বলেছিলাম না যে কিশোরগঞ্জে কি দুত্তুরি বাল এমন চোখ যে না ধুয়ে তাকায় থাকাই যায় না। যাই হোক, আপনি আরেকটু ট্রাই করেন। তবে কিশোরগঞ্জ এমন ধোকা দিল লোকটারে, মাথায় সমস্যা দেখা দিচ্ছে, ঠিক থাকে কিশোরগঞ্জ ধোকা দেয়। আচ্ছা যাই হোক, আর আমাদের এখন ব্রেকে যাওয়ার সময় হয়েছে, ব্রেক থেকে ফিরে এসে আমরা আপনাদের শেয়ারগুলো পড়ে দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত আপনি যেটা করবেন, আমাদের লাইভে কমেন্ট করবেন, SMS করবেন 26969 এই নম্বরে, শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বলটু।
ইভেলি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস শেষবারের মতো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নট বল টু দ্য টু ফান কিংসে এবং ইমরান একটি গান বাকি ছিল সেটা গান ইমরান গাইবে আচ্ছা তার গান গাওয়ার আগে আমি প্রথমে শাওন ভাইকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই মানে দুই মিনিটে কি খাওয়া যায় দুই মিনিটে কি খাওয়া যায় কি কি খাওয়া যায় চকলেট খাই আমাকে বলা হয়েছিল যে দুই মিনিট খাবি মানে দুই মিনিটে কি খাবো সেটা আমাকে সুযোগ করো পালন করতে হবে কিভাবে পালন করবো গান গেয়ে কে গান গাবে আমি তুমি কে আমি কে আমি ইমরান থ্যাংক ইউ নাট ভাই থ্যাংক ইউ বল্টু ভাই আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি এরকম একটা মঞ্চে এইভাবে গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য পাবেলকে উৎসর্গ করে গানটি গাচ্ছি আচ্ছা গলাটা তেমন ভালো নেই গান গাওয়ার আগে সবাই অনেকে বলে আমিও বললাম ঠিক হয়েছে এবার ঠিক হয়েছে এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় যেন কাটে না বড় একা একা লাগে আমায় লাগে না কিছু আর বড় একা একা লাগে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি ভালোবাসি এই সুরের কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া পাখি রে তুই দূরে থাকলে গানের সুরে প্রাণ দোলে হৃদয় নাচে সুরের তালে থ্যাংক ইউ সো মাচ শেয়ার তো আজকে ওইখান থেকে পড়া যাবে না তো এখান থেকে পড়ার চেষ্টা করছি জীবন চৌধুরী শেয়ার করেছিল কি হচ্ছে ওরে গান গানেরা শুনছো কি আচ্ছা আমাদের লাইভ কি দেখা যায় দেখা যাবে না কেন দেখা যাচ্ছে না জানো না খালি সাউন্ড আছে এরো চিহ্নটা খালি দিয়ে সাউন্ডও নাই মনে না সে কি এখানে তো সাউন্ড আছে হ্যাঁ দেখে দেখো এখন আসছে আগেই আসছে ওটা আগেই আসছে আপনি বুঝতে সমস্যা দুই মিনিট খাই দিছে আর কি রতনা লাজান শেয়ার করেছে গার্লফ্রেন্ডের অনুসন্ধানে একটা বোন খুঁজে পেয়েছি উরে বাবা মোহাম্মদ রাসেল লেখছে নাইস সং ভাই থ্যাংক ইউ সো মাচ তানিয়া সুলতানা ছেলেদের শুধু প্রথম প্রেম করতেই একটু কষ্ট হয় পরের গুলা প্রথম প্রেমের বিরহের গল্প করতে করতেই যায় মুবাসসারা মিরা লিখেছে ভাইয়া খুব ভালো গান করে এফবি এফএম শেয়ার করেছে স্ত্রী বল তোমাকে একটা কথা বলি আচ্ছা অনেক অনেক বড় কিছু আমরা আরেকদিন পড়বো প্রিয়ামণি শেয়ার করেছিল বিয়ে করলে তিনটা করব জানি শেষ বয়সে চারজন বসে লুডো খেলতে পারি এসব তারেক লিখেছে গানটা সেই হয়েছে হিরো আলম শুনলে হার্ট ফেল করব হ্যাঁ এটা করতেও পারে এখন তো আমি তো তাদের সাথে প্রতিযোগিতা করার মতো অতটা মানে এক্সপিরিয়েন্স বা অতটা ক্যাপাবল না এটা হতেই পারে এফএম প্রকাশ শেয়ার করেছিল সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে জ্ঞানী কথা বাণী বাণী লোক অচেনা অচেনা ডালিম লিখেছে ফ্যান্টাস্টিক গাইছো ভাইজান রুমের সবাই মিলে গানটা শুনে হাসতে হাসতে শেষ গান শুনে সে হাততালি দিবে সে হাসে মানে আমার অবস্থা দেখা মানে পাবেল আমি আহমেদ শেয়ার করেছিল এলাকার আন্টিদের এক অদম্য শক্তি হচ্ছে তারা স্ট্যাপলার মেশিন ছাড়াই পিন মারতে পারে শেষ কলে এটা কি ছিল ও শেষ কলে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক শেষ কলে ওটা কি ছিল আমরা অনুসন্ধান করছি তো যাই হোক ইমরান অনেক ধন্যবাদ বেকারত্ব জীবনের শেষ দিনটা আমাদের সঙ্গে কাটানোর জন্য তোমার জীবনে আবার বেকারত্ব আসুক তুমি আমাদের এখানে আবার আসো আমরা সেই কামনা করি না আমরা কামনা করি তোমার কর্মব্যস্ত দিনগুলো জীবনগুলো ভালো কাটুক ভালো থেকো আবার দেখা হবে থ্যাংক ইউ নাট ভাই থ্যাংক ইউ বল্টু ভাই আপনাদের
এরকম আশীর্বাদ সবসময় যাতে পাই এই জন্য ধন্যবাদ আমি খুবই দুঃখিত যে তোমার পর্যন্ত আমি জানি আপনি আশীর্বাদ করতে চাচ্ছেন না না আমি দুঃখিত কাউকে সময় দিতে পারছি না শুনছিলেন ইভ্যালি প্রেজেন্টস নাট বলটু থ্যাঙ্ক ক্যাপিটাল এফএম